নিয়ে এসেছি যেটা কীভাবে একটা সকেট এবং একটা সুইচ দিয়ে একই সাথে সকেট লাইন হিসাবে ব্যবহার করতে পারবেন এবং সিরিজ ল্যাম্প হিসাবে ব্যবহার করতে পারবেন তো চলুন দেখি এখানে আমি নিয়েছি একটা সুইচ একটা সকেট এবং হোল্ডার সহ একটা বাল্ব তো এখানে আমি একটা সুইচের এক প্রান্তে একটা ফেস দিয়েছি অপর প্রান্ত সুইজের অপর প্রান্তের তারটি আমি সকেট লাইনের এক প্রান্তে সংযোগ করেছি এবং সকেট লাইনের অপর প্রান্তে একটি নিউটাল আমি সংযোগ করেছি তো একটা হোল্ডার বাতিসহ যেটা নিয়েছি এটার একটা তার আমি যেখানে লাইন সুইজের ফেজ এসে ঢুকছে ওখানে সংযোগ করেছি এবং সকে হোল্ডারের আর তার আমি সকেট লাইনের ওই প্রান্তে সংযোগ করেছি যে প্রান্তে সুইজের কানেকশন করা আছে তো এখন দেখা যাক কীভাবে সকেট লাইন এবং টেস্ট ল্যাম্প হিসাবে কাজ করা যায় সিরিজ ল্যাম্প হিসাবে কাজ করা যায় তা আমি যখন সুইচটা অন করবো তখন কী হবে লাইনটা এদিক দিয়ে এদিক দিয়ে সকেট লাইনে চলে আসবে তাহলে এটা আমাকে ডাইরেক্ট সকেট হিসাবে কাজ করবে এখন যদি আমি এই সুইচটা অফ করে দেই তাহলে কী হবে ভোল্টেজ বা কারেন্ট এদিক দিয়ে হোল্ডার হয়ে ফ্লামেন্ট হয়ে সকেট লাইনে এসে বসে থাকবে তো এখানে আমি সুইচ যখন অন করেছি তখন কী হয়েছে ডাইরেক্ট সকেট পয়েন্ট হিসাবে দেখিয়েছি এবং সুইচ যখন অপ তখন কি সিরিজ ল্যাম্প ভায়া সকেট পয়েন্ট হিসাবে কাজ করেছে তো এখানে আমি যে অ্যারোচিহ্ন দিয়ে দুটি তার দেখিয়েছি এটাকে আমি এইভাবে একটা প্লাগের মাধ্যমে দুইটি তার সংযোগ করেছে এখন এই প্লাগটি যদি আমি এই সকেট লাইনে ঢুকিয়ে দিই তাহলে দুইটি তার বাহিরে থাকবে এই দুইটি তার আমি কি করব একটা ফিউজ নিলাম এখানে একটা ফিউজ ভালো আছে কি না সেটা আমি চেক করব তো ফিউজের এক প্রান্তে এক মাথা অপর প্রান্তে আর এক মাথা যদি সংযোগ করি তাহলে দেখা যাবে কি যে যদি ফিউজটি ভালো থাকে তাহলে ল্যাম্পটি জ্বলে উঠবে তো তখন আমরা বুঝতে পারবো যে ফিউজটি ভালো আসছে এবং যদি না জ্বলে কন্ডাক্ট না পায় কন্ডাকশন না পায় তাহলে এইখান দিয়ে লাইন এসে এখান দিয়ে এখান দিয়ে নিউট্রালে কানেকশন পাবে না বাল্বটি জ্বলবে না সেক্ষেত্রে আমরা বুঝেই নিব যে ফিউজটি ভালো নেই তো আমরা এই শুধু ফিউজ না এটা দিয়ে আমি রাইস কুকার ওভেন তারপরে আয়রন ইলেকট্রিক হিটার সব কিছুই চেক করতে পারি টেস্ট ল্যাম্প হিসাবে তো আমার বাসাবাড়ি যদি টেস্টার না থাকে তাহলে আমরা এইটাকে সিরিজ ল্যাম্প বা টেস্টার হিসাবে বা টেস্ট ল্যাম্প হিসাবে ব্যবহার করতে পারবো এভাবে আমি আপনার বাসাবাড়িতে যদি একটা টেস্টার না থাকে সহজেই একটা সিরিজ ল্যাম্প তৈরি করে আপনার বাসার বিভিন্ন যন্ত্রপাতি আনুষঙ্গিক অ্যাপ্লায়েন্সগুলোকে চেক করতে পারেন প্রিয় দর্শক বিন্দু দর্শক ভাইয়েরা আমার চ্যানেলটি যদি আপনার ভালো লাগে আমার ভিডিও দেখে যদি আপনাদের পছন্দ হয় এবং কিছু শিখতে পারেন প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন এবং কমেন্টস দিয়ে মতামত জানাবেন ধন্যবাদ